বিজেপি সরকারের আমলে দুস্থ রোগীদের জন্য রয়েছে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রকল্প, ফলাও করে বিজ্ঞাপনও দেওয়া হচ্ছে বিভিন্ন প্রচার মাধ্যমে। কিন্তু বিজেপি সরকারের এক পূর্ণমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে দেখা গেল এক বিপরীত ছবি। বঞ্চনার শিকার হয়ে শেষমেশ আত্মহত্যারই হুঙ্কার দিলেন রথিকান্ত দাস। জানা গেছে, মধ্য ধলাই বিধানসভা কেন্দ্রের শ্যামাচরণপুর 10 নম্বর কলোনির বাসিন্দা রথিকান্তের একটি কিডনি বিকল হয়ে যাওয়ায় মলদ্বার বন্ধ হয়ে পড়ে। পরবর্তীতে চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে রথিকান্তকে কিছুটা সুস্থ করে তোলেন। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রথিকান্তকে সুস্থভাবে বাঁচতে হলে দৈনিক 350 টাকার একটি ইঞ্জেকশন নিতে হবে। অভিযোগ, অর্থাভাবে জর্জরিত রথিকান্ত অনন্যপায় হয়ে রাজ্যের মৎস্য, বন ও পরিবেশ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের কাছে একটি আবেদনপত্র দিলে মন্ত্রী সঙ্গে সঙ্গে এটি গ্রাহ্য হবে না বলে ফিরিয়ে দেন রথিকান্তকে। রাগে দুঃখে অভিমানে ভেঙে পড়ে রথিকান্তের কাতর আর্তি অর্থাভাবে বৃদ্ধা মা স্ত্রী পুত্রদের অনাহারে মরতে দেখতে চান না। এর চেয়ে বরং আত্মহত্যাই তার কাছে শ্রেয় হবে বলেন রথিকান্ত। এখন এইরকম ভাবে আমি 9 মাস থাকিয়া মেডিকেল আমি গেলাম, 2.5 মাস আসলাম মেডিকেল, আমার প্রায় 32,000 টাকা খরচ হয়েছে। বাড়ির যা আছে সম্পূর্ণ বেচেছি, আর কিছু নাই বেচবার। এখন আমার যান যেহেতু আর নইলে বাড়ির মানুষ বেচতাম, বেচার আর উপায় নাই। তবে আমারও কইল, আরে ভাই এই অপারেশন যদি করার যাস মারা যাইবে। এই অপারেশনে ভাই মানুষ মারা যায়, আস্তা ফেট লেফটিনের রাস্তা ভাড়া লাগবো, 2.5-3 লাখ টাকা হইলে ফার্স খরচ হইবে। এই অপারেশনে মানুষ মারা যায়, খারাপ হচ্ছে এটা মেডিকেলের ডাক্তারে। তবে কইছে একমাত্র রাস্তা একটা আছে, তাহুর লগে তোমার কালেকশন ভরসা, আর মাসে মাসে ইঞ্জেকশন একটা লইবে আয়া 3,040, আর বেল্টে পিপির দাম পড়ে 660 টাকা। তো এই টাকাটাই আমি মাসে মাসে মিল করতে পারি না সাহায্য করিয়া। আজকে 15 দিন অভার চলে, অতদিন আমি সাহায্য সাহায্য করিয়া উঠাইছি। আমার মাও হইল বুড়া, বুড়া মা কাম কাজ করতে পারে না, বাজারহাটে আয় মানুষে মায়া লাগিয়া আমার যে কাজ করছি জানাশোনা মানুষ 40-50 টাকা, 20 টাকা, 10 টাকা করে দেয়। আজকে 9 মাস থেকে এরকম 4টা চাল ডাইল লইয়া যায়, আমার ছেলে মেয়ে 4টা খাইতে আছে। শশাঙ্ক ধরানো ভূষণ ধরানো আইলাম দুর্গা পূজার সময়, দাদা জামা কাপড় লইতো আমার ছেলে মেয়ে এখান দিয়ে, দাদা আমি খাইবার লাগিল কিচ্ছু চাই না, তারা 500-500 দিছে। আরও 2-3 দিন আইলাম আমি, আমারও হইলো এরকম সাহায্য বারে বারে দেওয়া যেত না। তিনি মন্ত্রীর অন্য যা, মন্ত্রীর অন্য গেলাম, এক মাস্টরে কাগজ লিখে দিল, কইলো এই কাগজ হইত না। এখন কারে দিয়ে লেখাইতাম এমন দয়াল দেওয়ার আমার সাহায্য মানুষ হয় না। এখানে রাস্তায় রাস্তায় ঘুরি মানুষের দাল লই, এই ওষুধ দকর এই ইঞ্জেকশনটা লইবার লাগিল 10-5 টাকা দেয়, আর আমি তো সারাদিন আটতেও পারি না, আধা ঘন্টা সময় আটিলে 1.5-2 ঘন্টা সময় আমার এক জায়গার মাঝে বওয়া লাগে, শ্বাস চলে খুলবাই না। মানে এছাড়া আর তো আমার আর কিছু, তার মানে আপনি নেতা মন্ত্রী তার কাছে গিয়েও আপনি অসহায়? আমি অসহায়, আমি কিছু সাহায্য পাইছি না।